নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও নজর রাখতে হয় বাংলাদেশের দিকে, কেননা বাংলাদেশে এখনো সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে। রীতিমতো এতদিন ধরে আমরা দেখেছিলাম সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছিল এবং তাদের উপর আক্রমণ, তারই মধ্যে এবার ধর্ম পরিবর্তন করার জন্য ক্রমশই চাপ বাড়াচ্ছে সংখ্যালঘুদের উপর। বাংলাদেশ জুড়ে বিরোধী কণ্ঠস্বর আক্রান্ত, ঘর ছাড়া হয়েছে বহু আওয়ামী লীগ কর্মী। আন্তর্জাতিক মঞ্চের কাছে ইউনূস সরকারের মুখোশ খুলতে মরিয়া এবার বেশ কয়েকটি সংগঠন। বিস্তারিত জানবো রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীলমণি। নীল, ইতিমধ্যেই বাংলাদেশের সংখ্যালঘুদের একদিকে নির্যাতন, অন্যদিকে ধর্ম পরিবর্তন করার এবার বিষয় সামনে আসছে, কি রয়েছে? বাংলাদেশে পরপর যেভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং এই মুহূর্তে বাংলাদেশে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতেও সংখ্যালঘু নির্যাতন কিন্তু বন্ধ হয়নি। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, যেগুলো সংখ্যাগুরুদের উপাসনালয়, সেইখানে সংখ্যালঘু মানুষ যখন আশ্রয় নিতে যাচ্ছে তাদেরকে সেইখানে কনভার্ট করার একটা কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের যারা সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় তাদের ত্রাণ দেওয়া পর্যন্ত হচ্ছে না, ধর্ম ত্যাগ না করলে ত্রাণ দেওয়া হবে না, এরকম বহু ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই বিষয়গুলি নিয়ে এবার বাংলাদেশের উপরে কিন্তু চাপ বাড়াতে একটা পাড়া শুরু করেছে বাংলাদেশের একাংশের মুক্তপণার নারীরা, নাগরিকরা। তারা একটি নাম্বার প্রকাশ করেছে, এইভাবে যখনই বাংলাদেশে কোথাও কোনো অত্যাচার হবে, অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার বিশ্বের মানচিত্রের কাছে ছাত্রদের উপর ডমিনেটের কথা তুলে ধরে তারা একটা মানসিক তাপস সারা বিশ্বব্যাপী করিয়েছিল, সেটা যে কতটা ধোকা সেই বিষয়টা এবার বিশ্ববাসীর কাছে প্রমাণ করার জন্য বাংলাদেশের ভিতরেই বেশ কিছু গ্রুপ তৈরি হয়েছে, যারা বেশ কিছু নাম্বার প্রকাশ করেছেন জাতীয় মানে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম সহ ইন্টারন্যাশনাল বেশ কিছু মানবাধিকার সংগঠনের নাম্বার প্রকাশ করেছেন। এবার থেকে এই সমস্ত নাম্বার গুলিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অত্যাচার, সেটা সংখ্যালঘু হোক বা সামাজিক অত্যাচার হোক বা ফান্ডামেন্টালিজমের অত্যাচার হোক, সেইগুলো কিন্তু এবার থেকে এই নাম্বার গুলোতে ছবি এবং তার বর্ণনা পাঠিয়ে দেওয়ার জন্য মুক্ত মনারা কিন্তু উদ্যোগী হয়েছে এবং বিশেষ কিছু পেজ থেকে এই বিষয়টা ভাইরাল করা হয়েছে এবং সেই ফোন নাম্বার, ইমেল আইডি সহ সেই সমস্ত জায়গাতে মুক্ত মনারা বলছেন যে এলাকায় এই ছাত্র সংগঠিত ছাত্র নেতা বা মিলিটারি বা তত্ত্বাবধায়ক সরকার বা জামাতের যে কোনো রকম অত্যাচারের ভিডিও ফুটেজ থাকলে এই নাম্বার গুলিতে আপনারা দিয়ে পাঠান এবং পুরো বিষয়টা দিয়ে পাঠান, আপনাদের নাম গোপন রাখা হবে বলে কিন্তু জানিয়েছে। এক কথায় বাংলাদেশের এই যে নির্যাতনের কথা সেটা বিশ্ববাসীর কাছে প্রচার করার জন্য কিন্তু এবার উদ্যোগ দিল বাংলাদেশের মুক্ত মনাদের একাংশ এবং বাংলাদেশ জুড়ে যে বিরোধী কণ্ঠস্বর আক্রান্ত, ঘর ছাড়া বহু আওয়ামী লীগ কর্মী, প্রাক্তন বিচারক থেকে বর্তমান বিচারকদের জেলে পাঠানো হচ্ছে, সমস্ত রাজনীতিবিদদের জেলে পাঠানো হচ্ছে, এক প্রকার একটা চূড়ান্ত নৈরাজ্য কোথাও একটা চলছে, সেই নৈরাজ্যের ভিতর যাতে দাঁড়িয়ে থাকা যায় সেই জন্যই এই ফোন নাম্বার গুলো প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ফোন নাম্বার গুলো কিন্তু এখন বহু মানুষের কাছে পৌঁছে গেছে। ইউনূস সরকারের যে ভাবমূর্তি, ইউনূস সরকার কি চাইছে সেটা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্যই এই নাম্বার গুলো প্রকাশ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একেবারে ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো এক্সিকিউটিভ এডিটর নীলমণিক। এবং ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি, সংখ্যালঘুরা কিন্তু বারংবার নির্যাতন হচ্ছে, তারই মধ্যে এবার তাদেরকে ধর্ম পরিবর্তন করা নিয়ে রীতিমতো চাপ শুরু হয়ে গেছে এবং সকাল থেকে সেই ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। আপাতত বাংলাদেশের এই মুহূর্তে গড়ে ওঠা অর্থাৎ রাজনীতির পথ পরিবর্তনের পর থেকে যে একের পর এক বিষয় সামনে আসছে, তারই মধ্যে এবার ইউনূস সরকারের ভূমিকায় কতটা ক্ষোভ রয়েছে সেই কথা কিন্তু বা সেই বিষয় কিন্তু বারংবার স্পষ্ট করছে। এ নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।